In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, শর্ট ব্রেকের পরে আবার আপনাদেরকে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানে স্বাগতম জানিয়ে আমার বক্তব্য, আমার আলোচনা কন্টিনিউ করতে যাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমার আলোচনার ব্রেকের আগে আমি বলতেছিলাম, আমি যে ইবাদত করি না কেন, আমার প্রত্যেকটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মতো আমার ইবাদত হতে হবে, সেটা আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার সব কিছু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানুপন্থ অনুযায়ী যদি হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে। আর যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানুপন্থ অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর ইবাদতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের জন্য সবচেয়ে কঠিন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজ নামক ইবাদতকে রেখেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজকে জীবনে একবার ফরজ করে রেখেছেন। কলিমা 24 ঘন্টা কলিমা পড়তে হবে এবং কলিমার উপর বিশ্বাস রাখতে হবে। নামাজ ডেইলি 5 বার পড়তে হবে এবং নামাজের উপর ইমান রাখতে হবে। যাকাত প্রতি বছর একবার দিতেই হবে। রোজা প্রতি বছর একবার রাখতেই হবে। কিন্তু হজ সারা জিন্দগিতে একবার করতে হবে, একবার ফরজ। আরও যত বেশি করতে পারেন অন্য ভালো কথা, কিন্তু রোজা প্রতি বছর না রাখলে আপনি গুনাহগার হবেন। নামাজ ডেইলি 5 বার না পড়লে আপনি গুনাহগার হবেন। যাকাত প্রতি বছর আদায় না করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু হজ আপনাকে প্রতি বছর করতে হবে না। আপনার জীবনে একবার হজ করে নিলে আপনার উপর ফরজিয়তের দায়িত্ব আদায় হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, হে সাহাবায়ে কেরাম, আমাকে দেখে দেখে হজকে শিখো এবং আমাকে দেখে দেখে হজকে করো। আপনারা যারা এই বছর হজে যাবেন, এই হজের কিতাব পড়ে কিতাব পড়বেন, কিন্তু কিতাব পড়ে হজের সমস্ত মাসলা মাসাইল বোঝা সম্ভব হবে না। কিতাব দেখে হজের সমস্ত মাসলা মাসাইলকে আদায় করা সম্ভব হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমিও আশা করেছি এবার হজে যাব, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন, হজে যাওয়ার আগ পর্যন্ত যতটা প্রোগ্রাম হবে এই হজ নিয়ে আলোচনা করব। আজকে আপনারা যারা প্রোগ্রাম দেখতেছেন, যারা দেখতেছেন না কিন্তু আপনার আত্মীয়, আপনার পরিবার, আপনার ফ্যামিলি মেম্বার যারা হজে যাবে, আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে বলবেন এই প্রোগ্রামটা দেখার জন্য। যদি এই যে সময় প্রোগ্রাম হয় দেখতে না পারেন, আগামীকালকে সকালে এই প্রোগ্রামের রিপিট দেওয়া হবে, সেটা দেখবেন। সকালে দেখাও যদি সম্ভব না হয়, যাদের জন্য সম্ভব হয় রেকর্ড করে রাখবেন, এবং ওই প্রোগ্রামগুলা দেখে দেখে আপনারা হজের রুকুনগুলা, হজের নিয়ম কানুনগুলা, হজের সিস্টেমগুলা শিখবেন। এখনও অনেক সময় আছে, আমরা চেষ্টা করলে বেসিক নলেজ এবং প্র্যাকটিস যেগুলো আছে এগুলো শিখতে পারবো। এবং দোয়া করবো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদেরকে হজকে হজ্জে মবরুর করে দাও। আমাদের হজকে এমনভাবে করার তৌফিক দান করো যেমনভাবে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, এবং আমাদের হজকে এমনভাবে আপনি কবুল করো যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজকে কবুল করেছিলে। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি, আমরা হজে যাওয়ার আগে আমরা অনেক সময় দেখছি, যদিও কথাটা একটু শক্ত হয়ে যায় কিন্তু বাস্তব আমরা দেখেছি অনেক হজ্জাজে কেরাম হজে যাবেন, ট্রাভেলসে পাসপোর্ট জমা দিছেন, পয়সা দিয়ে দিছেন, আত্মীয় স্বজন ছেলের দ্বারা, ভাইয়ের দ্বারা বা অন্য কোনো রিলেটিভের দ্বারা, অথবা কেউ কেউ সময় পাইলে
নিজের এহরাম স্যান্ডেল এই কাপড় চোপড় এগুলো নিজে কিনেছেন, আর কেউ ওই নিজের এহরামের কাপড়টা কেনারও সময় নাই, কোনো আত্মীয়র দ্বারা, কোনো ফ্রেন্ডের দ্বারা, ফ্যামিলি মেম্বার দ্বারা কিনিয়েছেন। আর হজে যাওয়ার সময় এয়ারপোর্ট সুজা চলে গেছেন। এমনও হয়েছে হুজ্জাজে কেরাম লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, হাজি সাহেব এয়ারপোর্ট গেছেন, আমি তালবিয়া পড়তেছি জুড়ে জুড়ে, আমাকে বলতেছেন মৌলানা সাহেব একটু সময় রেস্ট নিয়েছিলাম, আমাকে বলছেন মৌলানা সাহেব তালবিয়াটা একটু জুড়ে পড়ুন, আপনার থেকে আমি তালবিয়াটা শেখার চেষ্টা করছি। ভাই আমার, ফোন আমার, বাবা আমার, মা আমার, আল্লাহ আপনাকে আপনার তার বন্ধু বানিয়েছেন, আল্লাহ আপনাকে তার ফ্রেন্ড বানিয়েছেন, তার ফ্রেন্ডের সার্টিফিকেট আপনি যে আল্লাহর বন্ধু বনেছেন সেই সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, বলছেন আল হুজ্জাজু যুয়ুফুর রহমান, যারা আল্লাহর ঘর ভিজিট করতে যাবে হজের উদ্দেশ্যে, যারা আল্লাহর ঘরকে জিয়ারত হজের উদ্দেশ্যে করতে যাবে তারা রহমানের মেহমান হয়ে যাবে। আর আমি এমন মেহমান হলাম আমার আল্লাহর আমি তালবিয়াটা পড়া জানি না, আমি এমন মেহমান হলাম আমি হজের ফরজ কতটা আমি জানি না, আমি আল্লাহর এমন মেহমান হলাম হজ করতে যাচ্ছি হজের ওয়াজিব কতটা আমি জানি না, আমি আল্লাহর এমন মেহমান হলাম কোন কারণে আমার হজটা নষ্ট হয়ে যাবে সেটা আমি জানি না, আমি আল্লাহর এমন মেহমান হলাম কোন কারণে আমার উপর দম ওয়াজিব হয়ে যাবে তাও আমি জানি না। আল্লাহর রসুল আপনাকে আমাকে নির্দেশ করে, আপনাকে আমাকে উদ্দেশ্য করে আল্লাহর রসুল বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, হজে আসার আগে হজের মাসলাগুলো শিখো, হজে আসবার আগে হজের ফরজগুলো জানো, হজে আসবার আগে হজের ওয়াজিবগুলো শিখো, হজে আসবার আগে কোন কারণে হজ নষ্ট হয়, কোন কারণে দম দিতে হয়, কোন কারণে ওয়াজিব নষ্ট হয়, ওয়াজিব নষ্ট হইলে করণীয় কী, ফরজ নষ্ট হইলে করণীয় কী, হজের কোন কোন জায়গায় আমাদেরকে যেতে হবে, কোন কোন জায়গায় কে কে করতে হবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে, এবং সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরা যারা এবার হজে যাব আল্লাহর মেহমান বনার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দাও, তুমি তো আমাদেরকে বন্ধু বানিয়েছো, তুমি দাওয়াত করেছো, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সার্টিফিকেট দিয়েছেন যে আমরা আপনার বন্ধু। এমন হতে পারে বন্ধু আমার, এমন হতে পারে ভাই আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, এমন হতে পারে যে আপনি হজ করতে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন আসতে হচ্ছে। অনেক মানুষ দেখেছি আমার জীবনে হজে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে রিটার্ন, অনেক মানুষ দেখেছি হজে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় ফ্লাইট করে গিয়েছেন, মক্কা শরীফ যাইতে পারেন নাই, মদিনার থেকে রিটার্ন, অনেক মানুষ দেখেছি হজে গিয়েছেন মক্কা শরীফ গিয়েছেন আল্লাহর ঘর তওয়াফ করেছেন, আরফায় যেদিন যাইবেন তার আগের দিন উনি লস্ট হয়ে গেছেন, হারিয়ে গেছেন, আর উনাকে হজ গ্রুপ, মক্কা শরীফের পুলিশ, হজ মিনিস্ট্রি যে গ্রুপের সাথে গেছেন সেই গ্রুপ এবং সেই গ্রুপের মানুষ কেউ তালাশ করতে করতে পায় নাই। আরফার রুকুন শেষ হয়ে গেছে, মিনার রুকুন, মুজদলিফার রুকুন শেষ হয়ে গেছে, তোয়াফে জিয়ারতের সময় শেষ হয়ে গেছে, যেদিন লন্ডন চলে আসবেন এর দুই দিন একদিন আগে উনাকে পাওয়া গেছে। আমার ভাগ্যে কি হবে, আপনার ভাগ্যে কি হবে আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না, আপনি বলতে পারবেন না। তাই যারা আমরা যারা হজে এবার যাওয়ার নিয়ত করেছি, আমাদেরকে সর্বপ্রথম আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ফুটো পবিত্র করতে হবে। আমার অন্তর একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বতের জন্য খালি করতে হবে, আল্লাহর যত মহব্বত আমার অন্তরে হবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মহব্বত আমার অন্তরে হবে, আল্লাহর যত আশিক আমি হব, রসুলের যত প্রেমিক আপনি হবেন, তত বেশি আল্লাহর কাছে বন্ধুত্বের সার্টিফিকেটটা আরও স্ট্রং হবে, বন্ধুত্বের বন্ধনটা আরও স্ট্রং হবে। আর দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ নিয়ত করেছি আমার কোনো পাপের কারণে আমাকে মহরুম করো না আল্লাহ, আল্লাহ নিয়ত করেছি আপনার ঘর ভিজিট করব, আল্লাহ আশা করেছি আপনার ঘর দেখতে যাব, আল্লাহ আশা করেছি বন্ধু বন্ধুর বাড়ি দেখতে যাব, আমাকে মহরুম করো না, আমাকে বঞ্চিত করো না, জানি আল্লাহ
আমি গুনাগার, আমি তো গুনাগার, আমি যাচ্ছি গুনার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আমি গুনাগার, আমি যাচ্ছি গুনার থেকে মাফি পাওয়ার জন্য, আল্লাহ আমাকে আপনার ঘর থেকে মাহরুম করো না। প্রতিদিন কাঁদুন আল্লাহর কাছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, তাহাজ্জুদের সময় সময় হলে আল্লাহর কাছে দোয়া করুন, এমন যেন না হয় এয়ারপোর্ট থেকে আমি রিটার্ন হয়ে যাই, এমন যেন না হয় মদিনার থেকে আমি রিটার্ন হয়ে যাই, এমন যেন না হয় মক্কাতুল মুকাররমায় আমি গিয়েছি আরফায় যাইতে পারি নাই। আল হজ্জু আল আরফা, হজের মেইন তিনটা রুকুনের মধ্যে একটা রুকুন আরফা, আমি যদি আরফা করতে না পারি আমার হজ হবে না। তাই মেহমান আল্লাহর মেহমান, বন্ধু আল্লাহর, আল্লাহর বন্ধু। আমরা সবাই হজের মাসলাগুলো সর্বপ্রথম জানার চেষ্টা করি, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা দেখি এবং আমরা কলম কাগজ নিয়ে বসি। আমি প্রথমেই বলেছি, যারা দেখতেছেন কলম হাতে নিন, কাগজ হাতে নিন। আগামী অনুষ্ঠানে ফরজ সম্পর্কে আলোচনা করা হবে, লিখে রাখুন হজের কয়টা ফরজ এবং কী কী, সেই ফরজ কোন জায়গায় আদায় করতে হয়, কেমন করে আদায় করতে হয়, হজের কয়টা ওয়াজিব বলা হবে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। লিখে রাখুন হজের ওয়াজিবগুলো কোথার থেকে শুরু হয়, কোথায় যাইয়া শেষ হয়, কেমন টিকে হজের ওয়াজিবগুলো আদায় করতে হয়, লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, বারবার ওইটাকে রিপিট করুন, বারবার দেখুন। যেখানে হজের হজের ট্রেনিং হবে, আপনি যেই গ্রুপের সাথে যাবেন তারা হজের ট্রেনিং দেবে, যেখানে হজের ট্রেনিং হবে, চাই আপনার গ্রুপের পক্ষ থেকে হোক, চাই অন্য গ্রুপের পক্ষ থেকে হোক, আপনি সেই ট্রেনিংয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনি সেখানে যাবেন, আপনি সেখানে দেখবেন, জানার মন নিয়ে যাবেন, শিকার মন নিয়ে যাবেন, দেখার চক্ষু নিয়ে যাবেন, শোনার কান নিয়ে যাবেন। অনেক সময় হয় আমরা হজের ট্রেনিংয়ে গেছি, আমি নিজে হজের ট্রেনিং দেই, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, হুজ্জাজে কেরাম আসেন হজ শিক্ষা করার জন্য, কিন্তু দুই তিন ঘন্টা হজের ট্রেনিং হয়, ওই দুই তিন ঘন্টা আমি আমার সাথীর সাথে আলাপ করে গল্প করে কাটিয়ে দেই, হজের ইম্পর্টেন্ট কথা চলে যায় আমি খেয়াল করি না, আমার বেখেয়ালির কারণে চলে যায়। সর্বপ্রথম আমার অন্তরকে হজ শিকার জন্য প্রস্তুত করতে হবে, আমার কানকে হজের হুকুম রুকুন আর কান শোনার জন্য প্রস্তুত করতে হবে, আমার চক্ষুকে ওই ট্রেনিং দেখার জন্য প্রস্তুত করতে হবে, আর পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হজ শিকার এবং পরিপূর্ণভাবে হজ করার তৌফিক দাও। কারণ আপনার হবিব তো বলেছেন, খুজু আন্নি মানাসিকাকুম, হজ আমার কাছ থেকে শিখো, করার আগে শিখতে হবে, করার বাদে শিখলে চলবে না, করার আগে শিখতে হবে, করার বাদে শিখলে চলবে না। আমি যদি করার হজ করার আগে হজ না শিখি, সুষ্ঠুভাবে সুচারুরূপে হজের রুকুনগুলো করতে পারবো না। তাই রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম বলছেন, খুজু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজকে শিখো। তওয়াফ যেখান থেকে রসুল, আমি ব্রেকের আগে বলেছিলাম, আমার রসুল যেখান থেকে শুরু করেছেন আমাকে সেখান থেকে শুরু করতে হবে, যেখানে আমার রসুল তওয়াফ শেষ করেছেন সেখানে আমাকে তওয়াফ শেষ করতে হবে, যতবার আমার রসুল আল্লাহর ঘরকে তওয়াফ করেছেন ততবার আমাকে আল্লাহর ঘরকে তওয়াফ করতে হবে। তওয়াফ শেষ করার পরে আল্লাহর রসুল দুই রাকাত নামাজ পড়েছেন, কোন জায়গায় নামাজ পড়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার দ্বারা সম্ভব হয় সেই জায়গায় নামাজ পড়া, তাহলে উত্তম, বেটার সেখানে নামাজ পড়া, আর যদি সেখানে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে আমি জিজ্ঞাসা করব, আমি জানার চেষ্টা করব, আমি ওই জায়গায় নামাজ পড়তে পারলাম না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর কোনো জায়গায় নামাজ পড়ার পারমিশন এবং অর্ডার আমাকে দিয়েছেন, আমি জানবো আমার রসুল কোন জায়গায় আমাকে নামাজ পড়ার হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আমি সেখানে নামাজ পড়ব, আমি জানার চেষ্টা করব আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত নামাজ পড়েছেন, তত রাকাত নামাজ আমাকে পড়তে হবে, আমি জানার চেষ্টা করব প্রথম রাকাতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পড়েছেন, আমি সেটা পড়ার চেষ্টা করব, অন্য যে কোনো সূরা পড়লে আমার নামাজ হবে, কিন্তু আমার মোর বেনিফিটেড যদি হতে চাই, আল্লাহর আরও ক্লোজ বন্ধু যদি হতে চাই, তাহলে আমার জানার চেষ্টা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে কোন সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়েছেন, রসুল কোন জায়গায় নামাজ পড়েছেন অথবা কোন জায়গায় নামাজ পড়ার জন্য আমাকে পারমিশন দিয়েছেন।
নামাজ পড়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জমজমের পানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। যেমনটিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন, ঠিক তেমনিভাবে যদি আমি পান করি তাহলে আমার হজ হজ্জ মবরুর হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যার হজ হজ্জ মবরুর হয়ে যাবে, যার হজ হজ্জ মবরুর হয়ে যাবে, তার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। আর আমার হজকে হজ্জে মবরুর করতে হলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের মতো আমার হজ করতে হবে। জমজমের পানি আল্লাহ রসুল পান যেমনটিকে করেছেন, আমাকে তেমন দিকে পান করতে হবে। জমজমের পানি পান করার পরে আল্লাহ রসুল সাফা মারওয়া সাই করেছেন। কুতার থেকে আমার রসুল শুরু করেছেন, কুতায় শেষ করেছেন। কতবার সাফা মারওয়ার মাঝখানে সাই করেছেন? আল্লাহর রসুল আরফায় কত তারিখ গিয়েছেন, কোন জায়গায় উকুফ করেছেন? আরফার বাউন্ডারি কতটুকু আল্লাহর রসুল দিয়েছেন? আরফা করার পর আগে আল্লাহর রসুল কুতায় রাত্রি যাপন করেছেন? আরফার দিন রাত্রি কুতায় আল্লাহর রসুল রাত্রি যাপন করেছেন? আরফায় আল্লাহর রসুল কী করেছেন, কি জিকির করেছেন, কি তিলাওয়াত করেছেন, কি পড়েছেন, কি ইবাদত করেছেন? আমার তেমনি ভাবে যদি আমার আরফা হয়, আমার মিনা হয়, আমার মুজদলিফা হয়, আমার জামারাত হয়, আমার কোরবানি হয়, এক কথায় হজের প্রত্যেকটা কাজ খুজু আননি মানা শিক্ষাকুমকে ফলো করে যদি হয়, রসুল যেমনটিকে করেছেন তেমনটিকে হয়, আমি আশা করতে পারি আমার হজ হজ্জে মবরুর হয়েছে। আপনি আশা করতে পারেন আপনার হজ হজ্জে মবরুর হয়েছে। আর যাদের হজ হজ্জে মবরুর হয়েছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি দিয়ে দিবেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ দর্শক শ্রোতা, আজকের মতো এখানে আমার এই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।